স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর পনেরো ইউনিয়নের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চলছে গণনা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী ত্রিশে ডিসেম্বর নাটোরে তিন দিন ব্যাপী গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত

সাতাত্তর জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোট সাতটি কেন্দ্রে চারশো তেরোটি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এদিকে বাঘা উপজেলায় তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে পদে জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য উনত্রিশ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে সাতাশি জন প্রতিদ্বন্দ্বিতা করেন একত্রিশটি ভোট কেন্দ্র ও একশো পঁয়তাল্লিশটি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এছাড়াও দুর্গাপুরের ছয় ইউপিতে চেয়ারম্যান পদে সতেরো সংরক্ষিত নারী সদস্য পদে ও সাধারণ সদস্য পদে একশো ছিয়ানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় ইউনিয়নের পঞ্চান্নটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ করা হয় নির্বাচন কর্মকর্তারা বলছেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গণনা শেষে যথাসময়ে ফলাফল ঘোষণা করা হবে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে নিবেদন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক আব্দুল রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ এ এইচ এম কামারুজ্জামান ও তার সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এই সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জয়নাল সিবিএ অফিসার্স অফিসার্স অ্যাসোসিয়েশন ফোরামের বৃন্দ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এদিকে সন্ধ্যায় নগর ভবনের রাশিক মেয়র এ এইচ এম লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান এ সময় রাকাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ত্রিশে ডিসেম্বর প্রকাশ হতে পারে বলে জানা গেছে এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে প্রধানমন্ত্রী বর্তমানে মালদ্বীপ সফরে আছেন তিনি সাতাশে ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে আগামী দুই মার্চ একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদনে ভর্তি করা হবে আবেদন নেওয়ার কাজটি শুরু হবে পাঁচ জানুয়ারি নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে এর মধ্যে ত্রিশে ডিসেম্বর এসএসসির ফল ও বই উৎসবের কথা রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন চলতি মাসেই ফল প্রকাশ করা হবে নাটোরে তিনদিন ব্যাপী গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলন করে ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আজ থেকে আঠাশে ডিসেম্বর তিন দিনের প্রতিদিন দুপুর বারোটা থেকে পৌনে তিনটা পর্যন্ত চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে ছটা পর্যন্ত দ্বিতীয় প্রদর্শনী এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত তৃতীয় প্রদর্শনী চলবে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যের শহর নাটোর তার প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা উৎসবে একত্রিশটি দেশের একাত্তরটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে সিনেমা বাংলাদেশ এই উৎসবের আয়োজন করেছে কড়া নিরাপত্তায় চতুর্থ ধাপে নাটোরের সিংরা উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা রবিবার সকাল আটটা থেকে প্রতিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় ভোটগ্রহণ চলে একটা না বিকেল চারটা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় সূত্রের হিসেবে বারোটি ইউনিয়নের কেন্দ্রের মোট ভোটার জন লাখ হাজার নির্বাচনে দুইটি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুজন চেয়ারম্যান বাদে দশটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাহান্ন জন প্রার্থী সাধারণ সদস্য পদে চারশো দুইজন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় প্লাটুন বিজিবি সহ পুলিশ র্যাব ও আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নিয়োজিত ছিল প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করেন নির্বাচন পরবর্তী কোন ধরনের সহিংস ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ